নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। শিশু উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন গ্রামবাসী। ফের আটক দুই রোহিঙ্গা নাগরিক, জোর জেরা লালা পুলিশের। ১৯ শহীদদের শ্রদ্ধা, শান্তির বার্তা নিয়ে শোভাযাত্রা ছাত্রছাত্রীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিশু উন্নয়ন প্রকল্পে উধারবন্দ সমাজ কল্যাণ বিভাগে দুর্নীতির অভিযোগ এনে দয়াপুরের হাতুইছড়া এলাকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসী। সোমবার সকালে এই কেন্দ্রে আয়োজিত এক সভায় গ্রামবাসীরা সেন্টারের কর্মীর কর্তব্য পালনে অভিযোগ আনেন। এদিন সেন্টারের সুপারভাইজার এই কর্মীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার চেষ্টা করেও পাননি। এরপরে জনগণ এই সেন্টারে তালা ঝুলিয়ে দেন। পরে গ্রামবাসীরা জানান, গত কয়েক বছর থেকে শিশুরা এখানে খাবার থেকে বঞ্চিত। সেন্টারের কর্মী প্রতিদিন না আসাতেই এমন সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা এটা লইয়া তৃতীয়বার মিটিং হইল। স্কুলের শিক্ষক যে আসুন, তাই স্কুলের টাইমলি পায় আইন না, আর তাই স্কুলের মধ্যে কোনো ধরনের ব্যবস্থা, বাচ্চারা কোনো খাওয়ার ব্যবস্থা নাই, জলের ব্যবস্থা নাই, তাই কোনো সময় কোনো মূল্য দিন না। এর মধ্যে বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও তাই এটা বাচ্চাদের ভবিষ্যৎ নেই, তাই যে খেলামেলা করা। আমরা দুই তিনবার মিটিং করছি, মিটিং করার পরে তাই কোনো কিছু তাই নিজে লেখিয়া দিয়েছেন যে 10 বছর যাবার থেকে তাই স্কুলের মধ্যে কিছু দেওয়া হয় না, তাই নিজে রিটার্ন লেখিয়া দিয়েছেন। এরপরে তাই ওটাই কইলা যে আমরা অফিস থেকে যে পার্সেন্টেজ কাটা হয়, অফিস থেকে সব পার্সেন্টেজ কাটলে কত পার্সেন্টেজ কাটে? 25% তাই কোনছে 25% স্কুল থেকে কাটে ইয়া অফিস থেকে কাটা হয়েছে। তো এটা আমরা কেয়ারিং থাকে সব কিছু, যদি আমরা বারবার করলাম যে অফিস থেকে যদি কোনো কিছু কাটা হয়ে যায় তো আমরা কো আমরা গিয়ে অফিসে মারত, কিন্তু অফিসও তাই যাই যায় বুঝুন না। আজকে স্কুলের মধ্যে তাই আজকে কত স্কুল বন্ধ নাই, আজকে স্কুল খোলা, এর মধ্যে তাই স্কুল আইন না কোনোদিন। তাহলে সময় হয়ে তাই হয়তো 10টার সময় আইলা, 10:30 সময় গেছেন গিয়া, মানে কোনো স্কুল মধ্যে রেজিস্টার নাই। আজকে আমরা দেখলাম যে কতদিন আমরা জিগাইছি, কতদিন জিগাইলাম তাই না, যে রেজিস্টার করে বাচ্চারা কতজন তাই দেখায় না। অ্যাসিস্ট্যান্টের তাই জিগাইলাম যে তাই হেল্পার, তাই যখন জিগাইলাম যে আপনি কইতে দস্তখত তাই কই না, তাই বাসা দিয়ে আমরা দস্তখত দিই। এটা কী ব্যাপার? অফিসে আমরা তিনবার গিয়ে রিটার্ন লেখিয়ে দিয়েছি, রিটার্ন জানালে সত্যি অফিস থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। আজকে আমরা ওটাই চাই, আর আজকে থেকে আমরা স্কুল তালা মারি দিয়ে সরকার যেদিন ব্যবস্থা নিব সেদিন সরকার করবো। কেন ছোটো ছোটো বাচ্চার এখানে আমরা পার্সোনাল স্কুল, আপনার সরকার লাগে তো আমরা নিজের লোকাল মানুষ দিয়ে আমরা স্কুল চালিয়ে নিই, কিন্তু তাদের দরকার নেই যে আমরা এখানে আর স্কুলের দরকার নেই। আমরা ভবিষ্যৎ কিন্তু ছোটো ছোটো বাচ্চা, তারা ছোটো ছোটো বাচ্চার ভবিষ্যৎ নিয়ে তারা যে খেলামিলি করে এটা আমরা কোনোদিন বরদাস্ত করতাম না। এটা আমরা যদি কোনো আন্দোলন করতে লাগে দেশে নিয়ে আমরা আন্দোলনে লাগে তৈরি। ধলাই বিধানসভা কেন্দ্রের আমড়াঘাট কুকিনালা জোড়াখাল পূর্ত সড়ক নির্মাণের কাজ এগিয়ে চললেও জোড়াখাল ফেরিঘাট রাস্তার 300 মিটার অংশের নির্মাণ কাজ ঠিকাদার না করায় ক্ষোভে ফুঁসছেন ওই এলাকার মানুষ। শনিবার কাদা জল থই থই ওই রাস্তায় নেমে প্রতিবাদ জানান তারা, তুলেন তুমুল স্লোগান। জনগণ রাস্তার দুরবস্থার জন্য পালংঘাটের মন্ত্রী পরিমল ঘনিষ্ঠ ঠিকাদার রূপম সাহার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। জনতার অভিযোগ, ঠিকাদার রূপমের জন্যই তাদের আজ এই ভোগদশা হচ্ছে। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামচন্দ্র নুনিয়া, দিলীপ দাস, হীরামার, রামথার মার, রমাকান্ত দাস প্রমুখ। রাস্তাঘাটের দুর্নীতি, রাস্তাঘাটের দুর্নীতি, রাস্তাঘাটের দুর্নীতি।
এই রাস্তার জন্য আমরা ভুগেছি। তার কারণে আমরা মন্ত্রীর বাড়িতে গেলাম, মন্ত্রীর বাড়িতে গিয়া সারিয়া আমরা উদ্বোধন পাইছি। মন্ত্রী আমরা কইছে তোমরা রাস্তা হইব, এরপরে জরি পাইছে, জরি পাইলে পরে কুকিনালা টু ফেরিঘাট পুরা জরি বইছে। কুকিনালা টু ফেরিঘাট জরি হওয়ার পরে এরা যাই হোক স্ট্যান্ডার পাইছে, স্ট্যান্ডার পাইয়া সারিয়া কাজ আরম্ভ শিলান্যাস করছে। শিলান্যাস করার বেলা শিলান্যাস করছে কুকিনালাতে দেখবা শিলান্যাসে পুরা সম্পূর্ণ লেখা আছে, কিন্তু এরা কাজ করতে বেলা কি করছে কয় না এখানে এইদিকে টাকা কুলায় না। আরও 300 মিটার 1057 স্কুলের সামনে তাকিয়া এরা ফেরিঘাট পর্যন্ত সারিয়া দিতে, এই কাজটা এরা করেন না। এই কাজটা না করলে পরে আমরা যে জনসাধারণের কষ্ট আসিল সেই কষ্ট আমরা জায়গাতেই আছে, ওইটা নিয়ে সারিয়া আমরা গেলাম আমাদের মেইন কন্ট্রাক্টর রূপন সার ঘরে, পানি ঘরে গিয়া সারিয়া আমরা কইলাম যে দাদা আমরা কী করি এখন, আমরা কোনো উপায় নেই, আমরা এই কাজটা করা যান না। ওই সময় তাইন কইলা যে যাও আমি বৃহস্পতিবারে আসতেছি, বৃহস্পতিবারে আইলে পরে আমি ওইটার বুঝাইয়া কইয়া দিব সব কাজটা কীভাবে করা হইব, আমরা দেখিয়া আমি কীভাবে সমাধান করা যায় আমি করিয়া দিব, কিন্তু আজ পর্যন্ত আইলো না। 2 কোটি টাকা দিয়েছিলেন, আমরা খুব খুশি হয়েছিলাম যে আমাদের এই রাস্তার কাজ হবে, কিন্তু বর্তমানে রাস্তার এখনও পরিস্থিতি, প্রতিদিন একটা না একটা দুর্ঘটনা ঘটছে, বাইক উল্টে বন্ধে যাচ্ছে, মানুষ হাঁটতে পারছে না, এটাই আমাদের অনুতাপের বিষয়। তো কন্ট্রাক্টরের কাছে এই বিষয়ে অবগত করালে উনি বলেন ওই কাজটি পুলের ঠিকাদার করাবে, পুলের ঠিকাদার বলছে কন্ট্রাক্টর করাবে, এই মতাবস্থায় আমরা এই রাস্তার ব্যাপারে ভুগছি। তো আমার মনে হয় যে এখানে এই কাজটা যদি বাইরে কোনো কন্ট্রাক্টরের হাতে পড়তো তে এরকম অবস্থা। ফের গ্রেপ্তার 2 রোহিঙ্গা নাগরিক, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে হাইলাকান্দির ধলছড়া গ্রাম থেকে লালা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এদের নাম আব্দুল হালিম এবং লুবেদা বেগম। জানা গেছে পুলিশ অভিযানে আটক এই 2 রোহিঙ্গা নাগরিকের বাড়ি মায়ানমারের মুন্ডু থানার আওতাধীন কুঙ্কারপাড়া গ্রামে। বর্তমানে আটক এই 2 রোহিঙ্গা নাগরিককে জোর জেরা চালিয়ে যাচ্ছে লালা পুলিশ। তোমার কে পারিবারিক অশান্তির জেরে নিজের 2 সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। হাইলাকান্দি বিজিংছা প্রথম খণ্ডের টুকের গ্রাম এলাকায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। এই আকস্মিকতায় সবাই হতবিহ্বল। পুলিশের সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম আলম উদ্দিন লস্কর, পেশায় এক ই রিকশা চালক। এদিন তিনি রিকশা নিয়ে বের হননি, তাছাড়া স্ত্রী ও বাবার বাড়ি ছিলেন যা তিনি মোটেই ভালোভাবে নিতেন না। আর এভাবে ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে নিজের 4.5 বছরের মেয়ে ও 2.5 বছরের ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন তিনি। এরপর আলম নিজে আত্মঘাতী হন। প্রতিবেশীরা জানান আলমের মা বাবা বাড়িতে থাকলেও অন্য ঘরে থাকায় বিষয়টি বুঝতেই পারেননি। এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে যায় পুলিশ। 3টি মৃতদেহ উদ্ধার করে এসকে রায় সিভিল হাসপাতালে পাঠানো হয়। পরে মৃতদেহগুলো ময়নাতদন্তের পর পরিবারের হাতে সমতে দেওয়া হয়েছে। কমিশন বাড়ানোর দাবিতে ভাগা সমবায় সমিতির ডিলার ইউনিয়নের এক সভা অনুষ্ঠিত হয়েছে ভাগাবাজার সংলগ্ন রাজনগরে। সভায় পৌরোহিত্য করেন ডিলার ইউনিয়নের সহ সভানেত্রী সালেমা বেগম বরভুইয়া। এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে ডিলার ইউনিয়নের যুগ্ম সম্পাদক কমল রঞ্জন দাস বলেন, গত 4 বছর ধরে তারা খাদ্য সুরক্ষায় চাল বন্টন করে আসছেন 1 টাকা 10 পয়সা কমিশনের ভিত্তিতে, কিন্তু এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে এই টাকায় সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছেন। ন্যায্য খাদ্য সুরক্ষার চাল আমরা ন্যায্য মূল্যে বিক্রি করিতেছি, কিন্তু সরকার মহোদয় আমরা 1 টাকা 10 পয়সা কমিশন দিতেছে, সেই কমিশনটা আমাদেরকে আরো বর্ধিত করিয়া দিবার জন্য আমরা সরকার কাছে মেমোরান্ডা দিব। আমরা সভা করছি, সেই সভায় আমরা প্রস্তাব লইছি, আমরা
বর্তমান জেলা শাসকের কাছে আমরা একটা মেমোরেন্ডাম দিব। আমরা লোকাল এমএলএ এবং বর্তমান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছেও আমরা একটা মেমোরেন্ডাম দিব যে আমরা এই সামান্য কমিশন, যেটা যে কমিশনের মাধ্যমে আমরা বাচ্চা খাচ্চা লইয়ে সংসার যাপন করতাম পারছি না, শাকবাদ খাওয়া সম্ভব না যে অবস্থায়, আমরা এই কমিশনটা একটু বাড়াইয়া দেওয়ার লাগে আমরা সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ রাখি। আর দয়াবশত আমরা রে কমিশনটার প্রতি একটু বিবেচনা করি, ওটা তোরা বাড়াই দেওয়ার লাগে আমরা আজকে সভা করলাম, প্রস্তাব লইছি, আমরা মেমোরেন্ডাম দিব এবং এটার পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডিলার ইউনিয়নের সম্পাদক কবির উদ্দিন লস্কর বলেন, বিষয়টি নিয়ে তারা জেলা শাসক এবং রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে শীঘ্রই একটি স্মারকপত্র তুলে ধরবেন। এই সবে মিলিয়ে আমরা একটা সভা করছি, আমরা একটা জেনারেল সভা করিয়া দেখলাম যে এটা আমরা সরকারের কর্ণগুচরে পৌঁছাইবার লাগে আমরা একটা সভা করছি। এই সভায় আমরা প্রস্তাব লইছি, আমরা ডিসিরে এই বিষয়টা জানাইবার লাগি এবং আমরা বর্তমান মন্ত্রী যাইন আসেন পরিমল শুক্লবৈদ্য তান কাছেও আমরা মানে এই মেমোরেন্ডামটা দিতাম যে তাইনও যেন সরকারের লগে এটা সুপারিশ করেন। আর করিয়া আমরা এই বরাক উপত্যকার প্রত্যেক এজেন্টের পক্ষে আমি মনে করি এটা একটা সংবাদ, আমরা এই যে সামান্য কমিশন যেটা ওটারে বিবেচনা দিন, ওটার একটু বর্ধিত করার লাগে আমি সরকার বাহাদুর। ১৯ আরও কিছু টুকরো খবর। ১৯ মের শহীদদের শ্রদ্ধা জানিয়ে শিলচরে এক কুচকাওয়াজের আয়োজন করে সারা ভারত গণতান্ত্রিক ছাত্র সংস্থা। ছাত্র সংস্থার সদস্যরা এদিন শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শহীদদের নামে স্লোগান তুলে মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন ছাত্ররা। শান্তির বার্তা নিয়ে শিলচরের পথে এক শোভাযাত্রা বের করল পয়লাপুর জহর নবোদয় বিদ্যালয়ের প্রাক্তনী সংস্থা। এদিন শহরে প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করে এই শোভাযাত্রাটি প্রায় 200 জন প্রাক্তনী এতে অংশগ্রহণ করেন। তাছাড়া স্কুলের বর্তমান ছাত্ররা শোভাযাত্রা অংশ নেন। এই ব্যাপারে জনকীয় প্রাক্তনী বলেন, বিদ্যালয়ের আগামী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে তারা এই র্যালিতে অংশগ্রহণ করেছেন আর এই র্যালির মাধ্যমে শান্তি ছড়িয়ে দিতে চান তারা। শুরু হয়েছে শ্যামতলা সেন্ট্রাল রোড হয়ে শহীদ ক্ষুদিরাম বসু এই এখানে এসে শেষ হয়েছে। আমরা এই জহর নবোদয় বিদ্যালয় কয়লাপুর অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে এই প্রচেষ্টা চালিয়েছে। আমরা করিবন 2 কিলোমিটার আমরা পদযাত্রা করেছি, সেটার জন্য আমরা সবাইকে আমরা ধন্যবাদ জানাই। আমরা এটা করেছি বরাক বলি একটা শান্তির দ্বীপ, সেই শান্তির দ্বীপে আমরা শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা সুস্থ প্রচেষ্টা চালিয়ে গিয়েছি। আমরা যারা উপস্থিত ছিলাম তারা জহর নবোদয় বিদ্যালয় কয়লাপুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই এসেছে, 200 জনের মতো স্টুডেন্ট এসেছে এবং আমাদের সবচেয়ে মেইন উদ্দেশ্য হচ্ছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া এবং আমাদের স্কুলের সিলভার জুবলি আমাদের 8-9-10 নভেম্বর হবে, সেটার জন্য আমাদের প্রিপারেশনের জন্য আমরা এসেছিলাম। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে 19 মে একাদশ বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানালো উধারবন্দের বিভিন্ন সংগঠন। এদিন সকাল 6:30 মাতৃভাষা ঐক্যমঞ্চের পক্ষ থেকে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। দুপুরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সন্ধ্যা 6:15 বার্ষিক স্মরণিকা তর্পণের আবরণ উন্মোচন করা হয়। উন্মোচন করেন কবি সাংবাদিক জ্যোতির্ময় রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং, সুবিমল ভট্টাচার্য সহ অনেকে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনন্দধারার উদ্যোগে 19 মে বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এদিন শিলংপট্টিতে ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের স্মৃতিসৌধের নিচে অস্থায়ী মঞ্চে আয়োজন করা হয় এই অনুষ্ঠান।
শ্রদ্ধাঞ্জলি পর্বের পরে সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের পক্ষে জানানো হয়, আনন্দধারার জন্মলগ্ন থেকে তারা ১৯কে মাথায় রেখে যাবতীয় অনুষ্ঠান করে আসছেন। আনন্দধারা তার জন্মলগ্ন থেকে ১৯কে মাথায় রেখেই তার যাবতীয় অনুষ্ঠান সাজিয়েছে, দীর্ঘদিন থেকে সাজাচ্ছে। এবং আমরা একটা কথা বিশ্বাস করি, ১৯ একটু আগে আমরা যখন অনুষ্ঠান করছিলাম তখন এই ডিটেনশন ক্যাম্পের বিরুদ্ধাচরণ করে একদল প্রতিবাদী যারা এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তাদের ব্যানারে একটা কথা লেখা ছিল, ১৯ কোনো নয় ফানুষ, ১৯ রক্তাক্ত, ১৯ হুঁশ। আমরাও বিশ্বাস করি ১৯ হুঁশ। এবং আমরা আনন্দধারা থেকে ২০০৩ সালে যখন শুরু হলো তখন আমরা চেষ্টা করেছি শহীদের পরিবারের কোনো না কোনো সদস্যকে আমরা অনুষ্ঠানে নিয়ে আসতে, আমাদের যে প্রত্যেক মাসে অনুষ্ঠান হতো সেখানে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি এবং অনেককে এনেও ছিলাম। ৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে গিয়ে আমরা আমাদের অনুষ্ঠান পরিবেশন করেছি। মূলত আনন্দধারার উদ্দেশ্য এটাই ছিল যে বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদের মূল্যায়ন করা এবং পরবর্তী প্রজন্ম আমরা যেন কেন তারা শহীদ হয়েছেন, কেন ভাষার জন্য সংগ্রাম করতে হয়েছে, বিশ্বে একমাত্র শুধু বাংলা ভাষার জন্যই সংগ্রাম করে শহীদ হতে হয়, এটা যেন পরবর্তী প্রজন্মকে আমরা বুঝাতে পারি, নাগরিকগঞ্জের ছোটো স্কুলের ছোটো ছোটো বাচ্চাদেরকে বুঝাতে পারি, এই উদ্দেশ্য নিয়েই আমাদের আনন্দধারা এই অভিযোগ। ১৯শে মে বাংলা ভাষা শহীদ দিবসে এক স্বেচ্ছা রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। লিঙ্করোড মহিলা মিলন সেবার ব্যবস্থাপনা এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার ফোরামের কাছাড় জেলা কমিটি এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ব্যাংক। লিঙ্করোডে আয়োজিত এই দিন রক্তদান শিবিরে বিভিন্ন বয়সের রক্তদাতারা রক্তদান করেছেন। পরে সংগঠনের পক্ষে জানানো হয় এটা তাদের প্রথম প্রয়াস। এই মহিলা মিলনের এটা ফার্স্ট সোশিয়াল সার্ভিস, তাই আমাদের অনেক অর্গানাইজ করতে অনেক বাধা বিপত্তি ছিল, অনেক কিছু ইয়ে করে ওভারকাম করে এরকম একটা অর্গানাইজেশনের সঙ্গে জড়িত হয়ে আমরা প্রোগ্রামটা সাকসেসফুল করতে পারছি, এটাও গর্বিত। সঙ্গে আমাদের অনেক ভুল ত্রুটি হবে, ওইটাও আমাদেরকে মাফ করবেন আপনারা, আর আশীর্বাদ রাখবেন ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো করি। আজকে আমাদের এই মহিলা মিলন সেবার একটা চূড়ান্ত চেষ্টার যে মানে এতটুকু যে ফলটা হবে এটা আমরা নিজেরা এতটা বুঝতে পারিনি, কিন্তু আমরা অনেক খুশি যে আমরা এতটুকু মানে করতে পেরেছি, আর এটা আমাদের মানে প্রথম চেষ্টা। তো আমরা আগামীতেও চাচ্ছি যে আমরা আরও অনেক কিছু করতে, মানে যাতে সবার জন্য এটা অনেক কিছু ভালো করতে পারি আমরা, তো ওইটাই আমি আশা রাখছি। শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে রবিবার শহরের বিভিন্ন স্থানে পথনাটিকার মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে শিলচর শ্মশানঘাটে মঞ্চের শিল্পীরা নাটকের মাধ্যমে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরেন। এরপর শিলচর গান্ধীবাগের সামনে অনুরূপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিলচরের ঐরিথি ফাউন্ডেশনের পক্ষ থেকে রবিবার শিলচরের শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন ফাউন্ডেশনের পক্ষ থেকে তপজিৎ ভট্টাচার্য বলেন, খুব কম বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ঐরিদ্ধি, তাকে যারা ভালোবাসেন তাদের ইচ্ছেতে এই ফাউন্ডেশনের যাত্রা শুরু করে। তিনি বলেন, সারা বছরে ফাউন্ডেশন নানা অনুষ্ঠান আয়োজন করে, এর মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সংগঠন। ঐরিদ্ধি স্পর্শমণি ফাউন্ডেশন থেকে প্রথমেই আমরা আজকে দিনে ১৯৬১ ইংরেজির ১৯শে মে যে একাদশ শহীদের আত্মবলিদান হয়েছিল তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমাদের এই ফাউন্ডেশনের জন্ম ২০১৪ সালে
আট অক্টোবর তা এর একটি মানে বিষাদমূলক একটি ব্যাপার আছে। ঐরিদ্ধি ব্যক্তিগতভাবে আমার ভাগ্নি ও ইউনিভার্সিটির ছিল প্রফেসর গণ বিজ্ঞাপন বিভাগের, খুব প্রমিজিং ছিল, অত্যন্ত তার মেধা ছিল ছাত্রী হিসেবে এবং একই সাথে টিচার হিসেবে খুবই সে আদৃত ছিল, নিজে খুব পড়ুয়া ছিল, সাহিত্যবোদ্ধা ছিল এবং সিনেমা ক্রিটিকও ছিল। 19 মে বাংলা ভাষা শহীদ দিবসে এক অনুষ্ঠানে আয়োজন করা হয় হোটেল ইলোরা হেরিটেজে। স্বর্ণালী চৌধুরীর পৌরোহিত্যে আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দিলীপ কুমার পাল, শিলচরের প্রখ্যাত শল্য চিকিৎসক কুমার কান্তি দাস প্রমুখ। উনিশে মে বাংলা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানো হয় রেল শহর বদরপুরে। সকাল 11টা নাগাদ মূল অনুষ্ঠানে আয়োজন করা হয় এসটি রোডের স্থায়ী শহীদ বেদিতে। শহীদদের শ্রদ্ধা জানানোর পর আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে নগর সমিতির চেয়ারম্যান দীপঙ্কর রায় কর্মকার সহ অনেক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন সকালে এডুল্যান্ড ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বদরপুরে বিভিন্ন সড়ক পরিক্রমা করে। তারাপুরের বেসরকারি সংগঠন সমাজশক্তিও রবিবার নানা অনুষ্ঠানে শহীদ দিবস পালন করেছে। এদিন ক্লাবের সদস্যরা শিলচর রেল স্টেশনে গিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। এদের মধ্যে ছিলেন সংস্থার সভানেত্রী রত্না বর্ধন, সম্পাদক সৌভিক ভট্টাচার্য, পারমিতা আচার্য, হিমানীশ চক্রবর্তী প্রমুখ। সেবা পরিচালিত এবারের মাধ্যমিক পরীক্ষায় মথুরা সনাতন সমিতি হাইস্কুলের ছাত্র রাজু ভট্টাচার্য 3টি লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার খুশির জোয়ার বইছে মথুরা অমরনগর সহ গোটা নগর এলাকায়। এরই পরিপ্রেক্ষিতে 969 নম্বর নাগাডোম ভেদারবন্ধ এলপি স্কুলে এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় রাজুর কৃতিত্ব নিয়ে কথা বলতে গিয়ে বক্তারা জানান, মথুরা সনাতন সমিতি হাইস্কুল থেকে এই প্রথম কোনো ছাত্র মাধ্যমিকে 3টি বিষয়ে লেটার নিয়ে পাশ করতে সক্ষম হয়েছে। তার আগে আর কেউ এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি। কিন্তু বাবাজি এরকম খবরটা দিছি, খুব আনন্দিত এবং খুব প্রশংসা হয়েছে। আর আজকে রাজার যে অবস্থা, এই রাজা তো আমি আগের থেকে শঙ্করে শিওর করছি যে রাজা লেটার ছাড়া কিন্তু সেবা নেই। আচ্ছা, তারপরে কথা হইলো আমরা যে মধুরা দিছি, চন্দ্রিকা, কমরানগর সব জায়গার মধ্যে একটা রেকর্ড দেখে তো রেকর্ড দেয়, যদিও স্টার পার্ক নাই, কিন্তু এটা চিন্তার বাইরে একটা ঘটনা আসছে আমরা রাজা বলতে। শেষ করার আগে আমার বাংলা বিশ্ব বিশ্বের খবর আরও একবার। শিশু উন্নয়ন প্রকল্পে দুর্নীতি, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা দিলেন গ্রামবাসী। ফের আটক দুই রোহিঙ্গা নাগরিক, জোর জেরা লালা পুলিশের। উনিশের শহীদদের শ্রদ্ধা, শান্তির বার্তা নিয়ে শোভাযাত্রা ছাত্রছাত্রীদের।
এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।